الله শ্রেষ্ঠ مخلوقات হয়ে চোখে পানি আসে না আল্লাহর ভয় করি যায় না জাহান্নামের ভয় নাই সাতুলিয়া যুগেরা মা বলেরা তুমি জাহান্নামের ভয় তোমার চোখে পানি আসে না পাহাড়ের পাথর আল্লাহর আযাবে জাহান্নামের ভয় কাঁদে الله نبي حضرت موسى عليه السلام الله جلد القضاء پیغمبر موسى عليه السلام راستہ دیے جتے لگلیں او شدولیا سنا را جوانے را الله نبي موسى علیہ السلام سنمخے پاتھر پڑے گیا پاتھر گلگل گلگل کرے کرے الله نبي موسى علیہ السلام جگاشا کرلیں اے پانے پاتھر কেন তুই কাঁদিস পাথর জবাব দিয়েছিল আল্লাহ নবী মুসা আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়া উকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ জাহান্নামের ইন্দোর হবে মানুষ আর পাথর আল্লাহ এই মানুষ আর পাথর দিয়ে জাহান্নামকে আল্লাহ জ্বালাবে এ শুধুলিয়া শুনার রে الله শ্রেষ্ঠ مخلوقات হয়ে চোখে পানি আসে না আল্লাহর ভয় করি যায় না জাহান্নামের ভয় নাই সাতুলিয়া যুগেরা মা বলেরা তুমি জাহান্নামের ভয় তোমার চোখে পানি আসে না পাহাড়ের পাথর আল্লাহর আযাবে জাহান্নামের ভয় কাঁদে موسى عليه السلام جيجاشا قلن اي باتور اي باب گل 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 قدش كنو بول باتور بولن چل اللہ نبی موسى وقودها الناس والحجارة মানুষের পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে জানাবে রে আল্লাহ জাহান্নামের আগুন আমি পাথর আমার সহ্য করার ক্ষমতা নেই আমি আল্লাহর দরবারে কাঁদছি আল্লাহ আমাকে জাহান্নামে দিও না আল্লাহ আমি পাথর আমার মুখ মেনে পানি আসে ও সোনামণি গায়রাম আল্লাহ নবী মুসা করিমুল্লাহ পাথরের ধারে দাঁড়িয়ে আল্লাহ দরবারে দোয়া করলেন উলুল আজম পয়গম্বর হে আল্লাহ এই পাথরের কান্না আমি মুসা নবী সহ্য করতে পারি না আল্লাহ আল্লাহ এই পাথর জাহান্নামের ভয় করে আল্লাহ বীর জন্য জাহান্নাম হারাম করে দেন আল্লাহ দরবার থেকে আওয়াজ হলো আমার নবী মুসা রে ওই পাথরটাকে বলে দাও ও চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি আমি আল্লাহ ওই পাথরের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছি জোরে বলে না জোরে বলে না আল্লাহ নবী মুসা সালাম পাথরের গায়ে হাত বুলাচ্ছে এ পাথর কাঁদবি না তোর চোখের পানি আল্লাহ কবুল করে দিয়েছে রে এই জন্য যে মানুষ আযাবের ভয়ে বেশি কাঁদে যে মানুষ তার কুন্দন মত চোখ হয়ে যায় ওই ব্যক্তিটা ময়দানে মাশরে তাড়াতাড়ি নাসাত পেয়ে যাবে কান্না তো চোখকে আল্লাহ বেশি ভালোবাসে আমার জলসায় জীবনের কোনদিন হাসি দেখেছেন আপনারা আল্লাহর দিকে চেয়ে বলে আমি কোনদিন হাসাইনি ওই নিয়ত আমার নাই আমি সব জলসায় বলি আপনারা আমার জন্য দোয়া করেন আমার মতো গুনাহগার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর এক চুষকানি আমল আমার পাশে লিখে রাখে হিজবুল্লাহ রসুলের আশেক আমি আর কিছু চাই না আল্লাহ যেন আমাকে আশেকে রসুল করে নেন বল আল্লাহ আমিন পাথরের গায়ে হাত দিলেন নবী মুসা কালিমুল্লাহ কাঁদবি না
আর করিস না মাতর তোর জন্য জাহান্নাম হারাম হয়েছে পাথরের কান্না বন্ধ হয়ে গেল মূসা সালাম চলে গেলেন আবার সন্ধ্যার সময় ওই রাস্তা দিয়ে ফিরছে পাথরের কান্না বন্ধ নাই পাথর আরো জোরে জোরে কাঁদতেছে আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ দাঁড়িয়ে গেলেন এ পাহাড়ের মাতর তোর জন্য তো জাহান্নাম হারাম তুই এখন কেন কাঁদিস বারে বাদর জবাব দিয়েছে ও আল্লাহ নবী মূসা যে আল্লাহ পাক আমাকে জাহান্নাম থেকে নজাত দিয়েছে আমার আল্লাহর এত দয়া আমার আল্লাহর এত মায়া আমি ওই আল্লাহর শুকরিয়ার জন্য কেয়ামত পর্যন্ত কাঁদবো আমার ওই রকম আল্লাহকে হাত করার জন্য সুবহানাল্লাহ বলে না ভাই চোখের পানি বেশি বেশি বন্দা যখন কানে আল্লাহ বলে আমি আল্লাহ আমার বান্দার সম্মুখে হাজির হই আর আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দার চোখের পানি মুছিয়ে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ দিয়ে তোদের শক করে বানিয়েছি তোরা কাঁদবি আমি আল্লাহ দেখবো আমার কষ্ট হয় না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখ তোরা এত আমার অত্যাচার করিস আমাকে রব বলে মানিস নি আর একটা দেবতার কাছে যাস তাকে রব বলিস কিন্তু আমি তোদের এত ভালোবাসি আহা আমি তোদের এক বেলার খাবার কোনোদিন বন্ধ করে দিই জোরে বলো সুবহানাল্লাহ আমি তোদের সেই রব তোরা আমাকে ডাকবি নি জোরে বলো সুবহানাল্লাহ তোদের এক বেলার খাবার বন্ধ নেই তোদের পানি বন্ধ নেই আমি আল্লাহ কঠিন রোগ দিইনি এই অস্ত্র আপনাদের শোনা সারা জীবন সানাম 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 একবার মুখ স্লিপ স্লিপ করে বার হয়ে গিয়েছে সামা আল্লাহর একটা নাম সামাদ আছে না নাই সামাদ বার হয়ে আল্লাহ তরফ থেকে আওয়াজ হচ্ছে আমার বান্দা তুই একবার মুখ স্লিপ করে সামাদ বলে ফেলেছিস আমি আল্লাহ আমাকে ডেকে ফেলেছিস আমি আল্লাহ খুশি হয়েছি তোর সারা জীবনের গোনা আমি আল্লাহ সব মাফ করে দিয়েছি জোরে বলে এই সুলতান মাহমুদ গালি নবী রহমাতুল্লাহ আলাইহি দরবারে বসা চতুর্থ দিনের মাথা এই নবীর আশেষটা টুক 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 করে আস্তে আস্তে সুলতান মাহমুদের রাজ দরবারে বসে আছে বাবা সুলতান মাহমুদ মহল থেকে বার হলে রাজ দরবারে এসে বসেছে সব হাই ফাই মানুষ আর এত পাগল ছেড়ে পুরা জামা গাই দিয়ে লোকেরা তাড়িয়ে দিচ্ছে চলে যা তুই এখানে এসছিস কেন তোর জামা কাপড়ে এই হালত বলছে আমার সুলতান মাহমুদের সঙ্গে দরকার জোরে বলুন সুবহানাল্লাহ সুলতান মাহমুদ গাজনবী দরবারে বসে ডেকেছে এই তোমার কি দরকার কি জন্য এসছো বলছে আমাকে আল্লাহর রসুল পাঠিয়েছে সুবহানাল্লাহ যেই বলেছে আল্লাহর রসুল সুলতান মাহমুদ রাজ দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে লাগলেন কি দরকার বাবা কি জন্য এসেছো বাবা আর মানুষটা বলতে লাগলো ও হুজুরের বাদশাহ সুলতান মাহমুদ গাজনবী আমি আমার নবীকে ভালোবাসি আমি দেনাদার হয়ে গিয়েছি বাবা আল্লাহ নবী আমাকে তিন দিন বলে গেছে তোমার যা দেনা রয়েছে সুলতান মাহমুদকে গিয়ে বলো আমি নবী আমার নাম করে সুলতান মাহমুদ তোমার দেনা পরিশোধ করে দেবে ঠিক 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 উল্টো প্রশ্নটা সুলতান মাহমুদ করেছে আল্লাহ নবীরে বানিয়েছে তার ডকুমেন্টসটা কি জোরে বলুন সুবহানাল্লাহ দরবারে সব মানুষের বসা আল্লাহু আকবার এবারে এই নবীর আশেকটা বলছে
শুনে রাখেন এ সুলতান মাহবুব নবী আপনার গোপনীয় আমলটা ফাঁস করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ কি আমার গোপনীয় আমল বাবা এ সুলতান মাহবুব আপনি তো প্রত্যেক রাত্রিরে আল্লাহ নবীর উপরে একবার দুবার নয় সাত হাজার বার যে দরুদ পড়লাম সুলতান মাহমুদ এসকে রসুলে পাগল হয়ে গিয়েছে এই মানুষটা বলছে সুলতান মাহমুদ এখনো বাকি আছে জোরে বলুন সুবহানাল্লাহ এ সুলতান মাহমুদ রে তুমি যে দরুদ পড়ো তোমার বিবি জানে না তোমার বাচ্চা জানে না তোমার গ্রামের লোক জানে না আল্লাহ নবী আমাকে বলে গিয়েছে সুলতান মাহমুদের দরুদ আমি রাসূলুল্লাহ মদিনা রওজার আতহারে বসে বসে আমার নূরের কানে শুনি জোরে বলে না আল্লাহু আকবার আমার নবী কে আল্লাহ ক্ষমতা দিয়েছে না আবার সে ওই জায়গায় ফিরে আসেন সুলতান মাহমুদ যে রাত্রিরে আবার বাড়িতে চলে এলো ছেলেটা পড়াশোনা দেখে জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক ঠিক জায়গায় এসেছো নাকি বাড়ি চলে শুয়ে পড়েছে রাত্রির স্বপ্ন দেখছে আল্লাহ রসুল এসে ডাকছে জোরে বলুন সুবহানাল্লাহ এ সুলতান মাহমুদ মনে খুব সন্দেহ হয় না আলেমরা আমার ওয়ারিশ কেন হবে এ সবক তবিলের বেটা জোরে বলুন সুবহানাল্লাহ তিনটে প্রশ্নের উত্তর রসুলুল্লাহ একবারে দিচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই তিনটে প্রশ্ন কি বলেছিলাম আলেমরা নবীর ওয়ারিশ কিনা আর ওকে একজন বলে গেছে তোমার বাপ সবক তকিল নয় তোমার তুমি অন্য লোকের ছেলে ও তোমাকে টাকা দিয়ে কিনে নিয়ে এসছে আর আল্লাহ আমার মৃত্যুর আগে আমি পাপি হয়ে যাব না নেককার হয়ে যাব এই এই তিনটি প্রশ্ন সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সুলতান মাহমুদে মাথার কাছে দাঁড়িয়ে বলল এ বাবা সুলতান মাহমুদ শুনে রাখো তুমি যে মাদ্রাসা তোলাবা এই তালুবে ইলিমটাকে একটা বাতি দিয়ে সাহায্য করেছ আমি রসুলুল্লাহ তোমার উপরে বড় খুশি হয়ে গিয়েছি বাবা এই সবক তকিলের বেটা দুটো উত্তর বার হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ যে বলেছিল তুমি তোমার বাপ সবক তকিল নয় হুজুর বললেন আল্লাহ নবী যে আমাকে স্বপ্নে বলে গিয়েছে আমি যে সবক তকিলের বেটা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন বাবা এ বাবা সুলতান মাহমুদ তুমি যে আলেমের সাহায্য করেছ আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে তোমার জীবনে যত গোনা ছিল আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিয়েছে সুলতান মাহমুদ গজনবী ঘুম ভেঙে গেল এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসতে হবে না হবে না আজকে আমরা যারা এখানে এসেছি আমরা এখন ছাত্র না ছাত্র না আমি শিক্ষকের যোগ্যতা রাখি না আল্লাহ আমাকে মাফ করেন লোক সব বলে তাই বলছি আপনারা যেন বিয়াদুবি নেবেন না ভাই আমার আমার পীর আল হাজরত মিজলা হুজুর বলতেন বাবা জলসাটা হচ্ছে বয়স্কদের মাদ্রাসা জনে বলুন সুবহানাল্লাহ এখন যা সত্তর বছর বয়স ষাট বছর বয়স এ কি আবার সাতলিয়া মাদ্রাসা ওর ভর্তি নেবে আত্মভর্তি নেবে না তাহলে শিখবে কোথায় হ্যাঁ হুজুর বলতেন বাবা এটা বয়স্কদের মাদ্রাসা এই যারা এখনো বাড়িতে বসে আছো তোমরা কান খুলে শোনো যদি এই নিয়ত করে আসেন যে এখানে কিছু শিখবো আলেমদের কাছ থেকে কিছু শিখবো আর সেটা নিয়ে আমল করব তোমার দাম কত জানো
তোমার দাম কত আজ যদি মনে করেন চ ওই সব মোল হিসাব রেখে কার গলার কিরাম সুর শুনি আসি বেশ হয়ে গেল কি আর এখন তো ওই সুর ভক্ত কি ওর মধ্যে ইলমে জাহির কতটা ইলমে বাতিন কতটা ও নামাজ পড়ে কিনা ও শয়তান কিনা ওর বেকলা এ এ এ এ এ সব খবর লওয়া দরকার না আমি বারবার বলি আমার ইউটিউবার ভাইরা ভালো জানে প্রায় জলসায় বলি আলেম দাওয়াত করবি তো আলেমের বাড়ি যাবি আর বাড়ি হট করে এক চার্জে ঢুকলে হবে না বাড়ি আশপাশে খবর নিতে হবে এই এই হুজুর নামাজ পড়বে ওর কি আরো বউটো আছে কোথাও নাকি খবর নিয়ে দাওয়াত করতে হবে এই জায়গায় আগল পাগল ছাগলের তোলা যাবে না কি আরে এলেম কম থাক তার যদি আকীদা ভালো হয় কি তার যদি চরিত্র ভালো হয় সে যদি তাহাজ্জুদ পূজার হয় নামাজ পড়নেওয়ালা হয় তাকে এই মেম্বারে তোলেন অসুবিধে নেই হেভি এলেম অনেক এলেমের অধিকারী একদম বোম্বাস্টিক বক্তা সারা চারটে কি হবে বলে বে চারটে করো হাদিস কোরআনে আছে চারটে বিয়ে করা যায় আমার ভাই চারটে বোর হক তো সমান দিতে হয় হক দিতে হবে না তুমি একটা দেখেছো আটতলার উপরে স্পেশাল ফ্ল্যাটে আরেকজন দেখেছো এক চালায় মলি সাহেব মরে দেখ তোর পাশাই এই সালাতি মারবে ফেরেশতারা তোর সাত দিন অজ্ঞানে থাকবে আই সোনামানি আমি খারাপ বললাম বুকের যদি পাটা বড় হয় আয় হেজবুল্লাহর কাছে আয় আর আমার এলাকায় যাবেন আমি তো ইউটিউবে বলে দিচ্ছি আমার এলাকার লোক শুনবে তো শুনবে না এসব অসব হত সব লাইভে দেখছে বসে বসে খবর নিয়ে পাক্কা সেলা খরগুলো সব দাওয়াত করে শুরু করে দেবে হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না জান্নাতে রাশায় নয় রসুল জাহান্নাম কেউ ডরি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাগল হলে হবে না বাপ পাগল হলে হবে না ক্যান্সার রোগীর মুখে এখন মেকআপ করানো হচ্ছে অত মেকআপ করিয়ে লাভ ওর ভেতর শেষ কি আল্লাহু আকবার আগে বারে বলুন আলহামদুলিল্লাহ একটু বলো আর কবরাস করেছে এটা তকবীর দাও না নারায় তকবীর আর একটু জোরে বলো না নারায় তকবীর আমার ভাই জানে না সোনা মালিকের নাম কান খাড়া করে শোনো বাবা আজকে যদি নিয়ত করে আসেন আল্লাহর ওলিরা ওলাদ আসবে তার সামান দিয়ে কিছু শুনবো ওই গোনাগার হেজবুল্লাটা আসবে ওর সামান দিয়ে কিছু শুনবো এর থেকে কিছু আমল করার চেষ্টা করব এ বেজেরা বাড়ি থেকে বার হবেন তো আল্লাহর রহমতের ফেরেশতারা তোমাদের পায়ের তলায় ফেরেশতারা টানা পিছিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম গাজ্জালির নাম শুনেছেন নাম শুনেন কি ইমাম গাজ্জালি কম দরের আলে না বেশি দরে আল্লাহু আকবার ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির জুতো ধরে টানার মতো আলেম এখন আর নেই বলুন না আলহামদুলিল্লাহ এত বড় আলেম তো ইমাম গাজ্জালি বাচ্চা ছেলে বুঝছেন ছোট ছেলে মাদ্রাসায় পড়তে আসছে গরিবের বেটা বইগুলো হাতে করে নিয়ে আর ইমাম গাজ্জালির প্রতিদিনই দেরি হয় শিক্ষক একদিন দেখে গিয়ে ইমাম গাজ্জালিকে ধরে তুম দাম মার শুরু করে কি করিস রে তোর প্রতিদিন এরকম দেরি হয়ে গেল মার শুরু করতে আল্লাহ ডাকলে আল্লাহ খুশি না বেজা খুশি না অল্প না বেশি তার সে আল্লাহকে আসতে ডাকবেন না জোরে ডাকবেন হ্যাঁ জোরে না দেখি দিন তোমরা কিরম আল্লাহ ডাকতে পারো এটুকুন দেখি নারায় তো
এই দেখে এমনি আর স্টেজ মোদি আট জোর করে দাও নারায় তাকবীর নারায় তাকবীর একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ এই আমার নবীর নাম একদম অন্তর থেকে দেন একদম কলজে থেকে একবার ডাক দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফি আল মুসলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন না নারায়ে রিসালাত বলেন ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত নারায়ে রিসালাত হ্যাঁ নারায়ে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমি অধম গুনাহগার আমার ইলম কালাম কিছু নেই আপনি সব জানেন আল্লাহ আল্লাহ তোমার দরবারে কোটি শুকরিয়া তুমি আমাকে দিনের কিছু কথা বলার সুযোগ দিয়েছো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই কথা বলতে গিয়ে যদি আমার মুখে কোনো খারাপ ভাষা কোনো ত্রুটি হাদিস কোরআনের খেলাফ যদি বার হয়ে যায় আল্লাহ আমি তো তোমার গোলাম তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ ভুল কথা যদি বলে ফেলি আপনার বান্দাদের স্মৃতি থেকে ওটা মিটিয়ে দিও আল্লাহ 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 ওরা সব আপনার হাবিবের পাগল উম্মত যা কিছু সব সন্ধ্যে থেকে বন্ধ হয়েছে এখন রাত্রিতে হবে আল্লাহ আমি হিজবুল্লাহ আমার তরফ থেকে আমার ভাইদের তরফ থেকে এই স্বভাবটুকু আমার মদিনা মনোবরায় সবুজ গুম্বুজের নিচে আমাদের আম্মা জানের হজরায় পৌঁছে দাও আল্লাহ আমার আম্মা জানের হজরায় আল্লাহ সাতুরিয়ার এই জলসা মদিনা মনোবরা থেকে আমার রসুলে পাকের রুহানি নজর একবারে মাহফিলের দিকে দিয়ে দেন আল্লাহ তমাম নবীন সিদ্দিকীন শুহাদা সালিহীন চার তরিকার চারজন ইমাম মুজাদ্দিদ জামা দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহ রহমাক আল্লাহ 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 আমরা তোমার বান্দা আমরা শয়তানের ধোকায় পড়ে অন্যায় করি আবার অন্যায় করা হয়ে গেলে তোমার কথা মনে হয় আল্লাহ তখন জাহান্নামের কথা মনে হয় আল্লাহ ভাবি গুনাহ করব না শয়তানের ধোকায় করে ফেলি আল্লাহ ছেলে যদি মায়ের কাছে অন্যায় করে মা হয়তো দোকা মারে ছেলে রাগ করে চলে যায় মা থাকতে পারে না আবার কিছুক্ষণ পরে যে বেটা রাগ করে চলে গেছে ওই বাচ্চাকে মা আবার খুঁজতে বার হয় আমার সোনাকে আমি কেন মেরেছি আল্লাহ তুমি তো মায়ের থেকে বেশি ভালোবাসো খোদা আল্লাহ তোমার পাপি বান্দা হলে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমরা কান ধরে ক্ষমা চাচ্ছি আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আমাদের জন্য জাহান্নাম হারাম করে দাও আল্লাহ আল্লাহ আমরা জাহান্নাম সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ গো অনেকেই গরিব মদিনায় যাওয়ার শখ আছে পয়সা নেই আল্লাহ মদিনায় যাওয়ার পয়সা নেই আল্লাহ সন্ধ্যাবেলা আমাদের সাতক্ষীরার দিকে একটু তাকিয়ে দেখেন আল্লাহ আপনার কিছু কিছু বান্দার হাওয়া করে কান চাল সব চোখে পানি আল্লাহ কিচ্ছু চাইনি তোমার কাছে ভিখারির মতো হাত দিয়ে তোমার নবীকে একবার দেখতে আল্লাহ যাদের চোখের কোনায় পানি এসে গেল আল্লাহ এদের নবীর দিদার না করি মৌত দিও না আল্লাহ আল্লাহ এদের নবীর দিদার না করি মৌত দিও না আল্লাহ আল্লাহ কিভাবে কাঁদছে আল্লাহ আপনি দেখেন আল্লাহ আল্লাহ ছোট ছোট বাচ্চার চোখেও পানি এসে গেছে আল্লাহ তোমার কি একটু দয়া লাগে না আল্লাহ আল্লাহ আমরা আপনার কুদরতি কদম জড়িয়ে ধরেছি ছাড়বো না আল্লাহ আমাদের নবীর দিদার না করালে আমরা ছাড়বো না আল্লাহ আমরা পাপি বলে আমাদের হবে না আমরা গরিব বলে মদিনায় যেতে পারবো না তাই বলে কি আমার নবীর দিদার হবে না আল্লাহ বা রাসূলুল্লাহ দিদার করিয়ে দেন আল্লাহ আল্লাহ খাস করে দোয়া চাই এই জলসাকে কবুল করেন কমিটিকে কবুল করে আল্লাহ আমার পিছনে দুজন অন্ধ হাফেজ কোরআন রয়েছে আল্লাহ আল্লাহ বিশ্বের ওদের ভালোবাসো
যদি ভালো না বাসতে চোখ ওলা হাবেজ হতে পারে না আল্লাহ তুমি অন্ধকে হাবেজ করেছো নিশ্চয়ই তুমি ওদের ভালোবাসো আল্লাহ অন্ধ দুই হাফেজের হাতের ওসিলায় আমাদের হাত দুটো কবুল করে না আমাদের রিয়া মুক্ত ইবাদতের তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমাদের রিয়া মুক্ত ইবাদতের তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমাদের রিয়া মুক্ত ইবাদতের তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমার ভাই আলেম নসম আমার পাশে বসে রয়েছে আল্লাহ এদের চোখে পানি আল্লাহ আল্লাহ অতি ইমামতি করে অল্প টাকা পাইতে পায় আল্লাহ আমার ভাইদের সংসারে অভাব দেবেন না আল্লাহ বিশ্বের যত মসজিদের ইমাম আছে আল্লাহ এদের সংসারে অভাব দেবেন না আল্লাহ যত মাদ্রাসার শিক্ষকের আছে আল্লাহ এদের অভাব দেবেন না আল্লাহ এরা অল্প টাকায় বেতন পায় আল্লাহ সেইভাবে সংসার চালাতে পারে না আল্লাহ আপনি কঠিন রোগ থেকে আমার ভাইদের হেফাজত করেন দুই বাচ্চাদের হেফাজত করেন আল্লাহ অল্পতে আপনি বেশি বরকত দিয়ে দেন আল্লাহ قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله أكبر شغل زمان دي بولين لا تقنطوا من رحمة الله الله তোমার রহমত থেকে নিরাশ হইনি আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে রয়েছি আল্লাহ তুমি দোয়া কবুল করে নাও ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم اجرنا من النار اللهم اجرنا من النار رب زدني علما والحقنا بالصالحين قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني افقه قولي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 بحق لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم